হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আর একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগতম, ওয়েলকাম। তো আমরাও ভালো আছি। আজকে আমরা চলে এসেছি হুগলি জেলার একটা পুরনো গ্রামে, যেটা হলো খানাকুল। খানাকুল গ্রামের ঐতিহ্য অনেক আছে। ঐতিহ্য কারণ হচ্ছে খানাকুল গ্রামে ভারতবর্ষের নবজাগরণের পিতা রাজা রামমোহন রায়ের বসতবাড়ি, জন্মস্থান। তো সেইগুলো এক্সপ্লোর করার জন্য এবং সেগুলো দেখার জন্য আমি আর আমার বউ সুভা দুজন মিলে চলে এসেছি আজকে ওই গ্রামে। আর এখন আমি দাঁড়িয়ে আছি রাধানগর বলে একটা গ্রামে, খানাকুলেরই। সেই গ্রামে মেনলি রাজা রামমোহন রায়ের যে জন্মস্থান আছে সেটা দেখার জন্য। তো চলো আগে সেই জায়গাতে যাই। আর একটা কথা তোমাদের বলে দিই, যেটা হচ্ছে রাজার এই খানাকুলে দুটো জায়গা আছে, একটা রাজা রামমোহন রায়ের বসতবাড়ি আর একটা জন্মভিটা, দুটোই। আর এটা হলো রাধানগরে, আর একটা আছে কৃষ্ণনগরে। এই দুটো জায়গায় আজকে আমি ভিডিওতে এক্সপ্লোর করব। কিন্তু ভিডিওটা যদি অনেকটা লেন্থ হয়ে যায় সেই কারণে আমি প্রথম পার্টে জাস্ট রাজা রামমোহনের বাড়িটা দেখাবো আর দ্বিতীয় পর্বে কৃষ্ণনগরটা দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখো। তো এখন আমি সোজা যাচ্ছি রাজা রামমোহনের বাড়িতে, চলো। সো গাইস, আমরা চলে এসেছি রাজা রামমোহন রায়ের জন্মস্থানে। এই যে ব্যাক সাইডে যেটা আছে সেটাই। তো এখন ভেতরে ঢুকবো, চলো তোমরা সঙ্গে থাকো আমাদের, আর সঙ্গে জানাবো এর ইতিহাস। আর আমরাও কিছু জানি না, সে ডিটেলসগুলো একটু দেখবো এখানে কোনো স্থানীয় লোকের সঙ্গে কথা বলে, বা ভেতরে যদি কেউ থাকে সেই জায়গাটা একটুখানি এক্সপ্লোর করবো। তোমরা দেখো ভিডিওটা। আর এই জায়গাটা কখন কখন খোলা থাকে, মানে পর্যটকেরা যদি আসে কখন কখন এসে এখানে আসতে পারবে? আমি আগে ছোট থেকে যে মানুষ হয়েছি দেখে আসছি, মাঝে মাঝে এটা বাড়িটা বন্ধ অবস্থাতেই থাকতো। কিন্তু 2021 সালের আইন অনুযায়ী 2022 সালে যা মানে এ হলো, আইনটা পাস হলো, তারপরেই দেখলাম রুমটা খুললো। আর তারপরে জেলা পরিষদ থেকে আমি হচ্ছে যে এখানে হচ্ছে যে কাজ পেলাম, এলাম। মানে সকাল 8টা থেকে খুলে দেয়, 8টার পর একটু দেরিও হয়ে যায় মাঝে মাঝে, বয়স্ক জ্যেষ্ঠ যার কাছে থাকেন উনি হয়তো ঘুম থেকে উঠতে দেরি করেন। তা আমি ওই যেমন কাজকর্ম করি সকালের দিকে এসেও করি, তারপরে তো সারাক্ষণ ওই দুপুরবেলা তো থাকি, দুপুর টাইমটা খোলা থাকে, খোলা থাকে। তারপর সন্ধ্যেবেলা 4টের আগে আমার এখানে বাগানে যে সিস্টেম নিশ্চয় এই সিস্টেমটাই থাকবে, 4টার আগে বন্ধ করে দেওয়া এখানে দরকার বলে। কিন্তু সারাক্ষণই সন্ধ্যে পর্যন্ত দেখেছি খোলা থাকে। আমি তার আগে বাড়ি চলে যাই, যিনি দাদু ওনার কাছে চাবি থাকে, উনি হচ্ছে যে বলে ভিজিটররা সব আসে সেই জন্য খোলা রাখি, উনি খোলাই রাখে। মানে ভিজিটররা আসলে এটাকে অ্যাটেন্ড করা যায়, কথা বলে এটা খুলতে পাবো। হ্যাঁ, মানে খোলাই থাকে, তারপরে কটায় বন্ধ করে সেটা আমি জানি না। আচ্ছা ঠিক আছে। মানে খোলা অবস্থায় থাকে। একটা কথা হচ্ছে যে এইটা রাজা রামমোহন রায়ের মানে বাবা তৈরি করেছিলেন, মানে বসতবাড়ি মেন, এটা বসতবাড়ি না জন্মস্থান, জন্মস্থান বসতবাড়িটা হচ্ছে এই আমতলা বাগান, যেটা এখন পর্যটন কেন্দ্র হয়ে গেছে একটা, এটাও পর্যটন কেন্দ্রের মধ্যে এটাও পড়ে। কিন্তু ওইটা দেখছিলাম রাজা রামমোহন পর্যটন কেন্দ্র বলে একটা সাইন বোর্ডে কিছু একটা লেখা রয়েছে, সামনেটা যাবো, এখনো যাওয়া হয়নি। তো এটা বসতবাড়ি, এইখানে মেন ওন জন্মস্থানটা হচ্ছে ওই যে এটা বলছে ওইটা কি আছে, বেদিটা, ওই বেদিটা মেন জন্মস্থান, জন্মস্থান। আর এখানটা রাজা রামমোহন রায় নাকি বম্ব সংগীত করতেন, কোনখানে এই ভিতরে, আচ্ছা এর ভিতরে, হ্যাঁ বম্ব সংগীত করতেন, ওখানটা জন্মস্থান, ওটা দোল মন্দির। আচ্ছা দোল মন্দিরটা কো দেখা, ওই যে ওইটা দোল মন্দির, এটা সেই মানে তখনকার দিনে যবে দিয়ে এটা তৈরি হয়েছে তবে দিয়ে দোল মন্দিরটা ওখানে রয়েছে। আচ্ছা এইখানে এটাই শুনে আসছি আমরা। আচ্ছা আর এইখানে যদি আসে এটা কিভাবে আসা যাবে, মানে ধরুন ট্রেনে আসলো, কেউ কোথায় নামতে হবে? না হচ্ছে যে কোথা থেকে আসবেন বলুন, সেটা হাওড়া থেকে যদি আসে, হাওড়া থেকে হাওড়া ট্রেন ধরে আপনি তারকেশ্বরে নামবেন, ওখান থেকে আপনি গড়ের ঘাট তারকেশ্বর বা গড়ের ঘাট গণেশপুর এরকম একটা বাসে আসতে পারেন, বলবেন মেমোরি হল নাম্বার এখানে নামিয়ে দেবে। ও আমি ভেতরে একটু যাই। আর এখানে উনি কি করতেন বললেন যেন? ব্রহ্মসঙ্গীত করতেন। আর এই দেখো কাঠের সব চিত্র কলাগুলো রয়েছে, চিত্রগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর দেখি প্রচুর বড় একটা হল ঘর দেখতে পাচ্ছি। আর 2021 সালে এই জায়গাটা কিন্তু পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন করে দিয়েছে, এটা হেরিটেজ স্থান, এখন রাজ্য সরকার থেকে দেখাশোনা করে। আর দিদির সঙ্গে কথা বললাম, উনি এই জায়গাটা এখন দেখাশোনা করছে। চলুন ছিটকিনিটা খুলে বাইরের দিকে একবার যাই, মানে ব্যাক সাইডটা, এই দিকটা কী আছে একবার দেখে নিই। আচ্ছা আচ্ছা এই দিকটা, এটা হলো ব্যাক সাইডটা, বাঁশবাগান, খুব সুন্দর একটা লোকেশন।
আর আমরা প্রচুর রোদের মধ্যে চলে এসেছি, তার জন্য একটু কষ্ট হচ্ছে, কিন্তু ঘুরতে ভালোবাসি যখন সব সময় ঘোরা যায়, রোদ বৃষ্টি বর্ষা কোনো ব্যাপার না আমাদের কাছে। আর এই লোকেশনটা দেখো খুব সুন্দর, এটা হলো রাজা রামমোহন রায়ের বসত বাড়ি, সরি জন্মস্থান, ওনার বাবা এটা তৈরি করেছিলেন, ওনার পিতা। তো ও আর্থিক অভাবের জন্য বলছে এটা হয়নি। আচ্ছা আচ্ছা, এটা হলো মসজিদ, আর ওইটা বললাম দেখালাম, এই যে মন্দির, ওটা মসজিদ, এইটা মসজিদ বলছে, ওই দাদুটাই বলতাম শুনেছি। মন্দির, এটা হলো মসজিদ, এটা হলো গির্জা, আর ওইটা হলো মন্দির। ও আচ্ছা, মন্দির মানে রাজমঞ্চ। আচ্ছা গাইস, তাহলে তোমরা শুন, আর এই ফুল টুল গুলো হচ্ছে যে রামমোহন মেলা যে হলো এবছর, হচ্ছে যে 2023 সালে যে ফেব্রুয়ারি মাসে যে রামমোহন মেলা হলো, তা এই ফুল টুল গুলো সব ফেলেই দিচ্ছিল, আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলে রেখেছি। এই রুমটা মানে ঢুকতে পারবেন না এমন অবস্থা ছিল। আচ্ছা, এই রুমগুলো সেই তখনকার দিনের আমরা ইউজ করতেন এই রুমগুলো। আর এই যে রং চং করা হয়েছিল পরবর্তীকালে, রং করা হয়েছিল নিশ্চয়ই, এত সুন্দর কালার হয়েছে কেন? তখনকার দিনে তো আর এরকম ছিল না, নতুন করে সংস্কার করা হয়েছে। আচ্ছা, রাজা রামমোহনের বংশ তালিকাটা একবার দেখে নাও তোমরা, এটা যদি কেউ একজন এক্সপ্লোর করতে খুব ভালো হতো। রাজা রামমোহন রায়ের থেকে রাধা প্রসাদ রমাপ্রসাদ এসছেন, তাই তো? না, রাজা রামমোহন রায়ের বাবা রামকান্ত রায়, ওনার ছেলে রাজা রামমোহন, ওনার থেকে যে রাধা প্রসাদ, ওনার কে ছিল এটা? রাধা প্রসাদ রমাপ্রসাদ, চন্দ্রজ্যোতি কন্যা, ঠিক। আর তারপরে এইটা কি আছে, শ্যামলাল চট্টোপাধ্যায়টা কে ছিলেন? শ্যামলাল, হ্যাঁ আচ্ছা, রমাপ্রসাদ হরিমোহন আর প্যারিমোহন দুই ছেলে ছিলেন। হ্যাঁ, সো গাইস, এই যে এটা হচ্ছে রাজমঞ্চ, রাজা রামমোহন রায়ের জন্মভিটার। আর এই যে বাড়িটা, এটা হলো মন্দির মসজিদ গির্জায়। সো গাইস, এবার আমরা চলে এসেছি রাজা রামমোহন রায়ের জন্মস্থান যে বাড়িটায় আমরা দেখলাম, ওখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স দূরে কৃষ্ণনগরের রাজা রামমোহন রায়ের যে বসত বাড়ি আছে সেটা দেখতে। আর আমি এন্ট্রি করেছি, এখন আছি ভেতরেই, সেইটা একটা পর্যটন কেন্দ্র, একটা পার্ক টাইপের হয়ে গেছে। এই জায়গাটা পুরো 27 বিঘা জমির ওপর, একটা আমবাগান বলে লোকাল লোকেরা এই জায়গাটাকে। তো আমবাগানের ভেতরে এখন আমি আছি, আর এখানে ঢুকতে গেলে এক একজনের জন্য 10 টাকা করে এন্ট্রি ফি নিয়েছি, আমরা দুজন যেহেতু এসেছি 20 টাকা করে, 20 টাকা দিয়ে দুটো টিকিট কেটে নিয়েছি। এছাড়া গাড়ি পার্কিং করার জন্য ভেতরে ব্যবস্থা রয়েছে, এই পার্কিংও করে নিয়েছি, 10 টাকা নিয়েছে। তো এইখানে আছে রাজা রামমোহন রায়ের যে বসত বাড়ি, তার কিছু ধ্বংসাবশেষ, আর যে সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় যার জন্য লড়েছিলেন সতীদাহ প্রথাটা বন্ধ করার জন্য, সেই শহীদ বেদিটাও এখনও এখানে রয়েছে। তো গাইস চলো আজ এটা দেখে নিই এক এক করে। সো গাইস চলে এসেছি শহীদ বেদির সামনে, এখন এই জায়গাটাতেই রাজা রামমোহন রায়ের বৌদিকে জ্যান্ত পুরানো হয়েছিল 1811 খ্রিস্টাব্দে। রাজা রামমোহন রায়ের অত্র প্রথম শহীদ প্রথা উদযাপনের প্রকল্প গ্রহণ এই জায়গাটাই, সতীদাহ বেদি এই জায়গাটাই। এই যে আর এখানে মূর্তি করা রয়েছে, ওরে বাবা, খালি পায়ে তো দাঁড়ানোই আছে না শুধু, এত গরম। আচ্ছা, গরমের কারণে আমরা খালি পায়ে দাঁড়াতে পারছি না। আচ্ছা, এখান দিয়ে দেখিয়ে দিই, এই যে শহীদ বেদিটা, সতীদাহ বেদি এখানে। আর এবারে এই দিকটা যাবো, এই দিকটা আছে রাজা রামমোহন রায়ের বসত বাড়ির যে ধ্বংসাবশেষটা সেই জায়গাটা। তো চলো, সো গাইস এবার যাচ্ছি আমরা রাজা রামমোহন রায়ের বসত বাড়ি যেখানটা আছে সেই জায়গাটা। আর এইটা পুরো একটা পর্যটন কেন্দ্র, পর্যটন কেন্দ্র ভেতরেই করেছে, সতীদাহ বেদিটাও ভেতরে আছে, আর দূরে যেটা দেখতে পাচ্ছে ওই বসত বাড়ির ধ্বংসাবশেষ ওটা রয়েছে। আর চারিদিকটা পুরো বাগান করা রয়েছে, বেসিক্যালি এই জায়গাটাকে আমবাগান বলে লোকেরা। আর এই টোটাল জায়গাটা মোটামুটি 27 বিঘা জমির ওপর আছে। তো এখন এটা পুরো একটা পার্ক টাইপে হয়ে গেছে, প্রচুর পর্যটকেরা এখানে আসে, পিকনিক করতেও আসে, এছাড়া ঘুরতেও আসে। তো আজকে এখন আগে দেখবো বসত বাড়ি, তারপরে তোমাদের সাইট সিনটা একটু দেখিয়ে দেবো আশেপাশের জায়গাগুলোর। তো চলো আগে বসত বাড়িটা দেখি কী অবস্থায় পড়ে আছে, পড়ে গেছে এখন। এই যে নাঙ্গলপাড়ায় তার মাতৃনিবাস থেকে বিতাড়িত হয়ে রাজা রামমোহন রায় 1817 সালে এই বাড়িটি তৈরি করেছিলেন। বর্তমানে এখন এখানে ইটের খিলানযুক্ত 4টি দেওয়াল ছাড়া আর কিছুই নেই, সব কিছুই প্রায় ধ্বংস হয়ে গেছে।
রাজা রামমোহন রায়ের পত্নী উমাদেবী এখানে থাকতেন এবং তিনি মাঝে মাঝে কলকাতা থেকে এসে এই উমাদেবীর সঙ্গে দেখা করতে আসতেন এখানে। পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশন 2001 সালের আইন অনুযায়ী 2021 সালে এই জায়গাটা হেরিটেজ বলে ঘোষণা করেছিলেন। সো গাইস, এবার আমরা আছি আমবাগানটার ভেতরে। মানে রাজা রামমোহন রায়ের যে বসতবাড়ির ধ্বংসাবশেষটা তোমরা দেখলে, তার আশেপাশে বিশাল আমবাগান রয়েছে অনেকটা এরিয়া জুড়ে। এখানে টোটাল 27 বিঘা জমি নিয়ে একটা পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে, যা সাধারণ লোকের জন্য খোলা হয়েছে এবং এন্ট্রি 10 টাকা করে নেওয়া হয় এগুলো। তো এখন আমি সেই জায়গাটায় আছি, আর আজকে প্রচুর রোদ, সেই কারণে খুব কষ্ট হচ্ছে আমাদের। তো জাস্ট আমরা একটু জায়গায় কোথায় বসে কিছু টাইম কাটিয়ে তারপরে যাব রাধা গোবিন্দর যে মন্দিরটা আছে সেটা দেখতে, এবং যেটা আমার সেকেন্ড পার্টে আসবে, মানে দ্বিতীয় পর্বে, কারণ একসঙ্গে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সেই কারণে আমি ডিসিশন নিলাম প্রথম পর্ব দ্বিতীয় পর্বে দুটো ভাগে ভিডিওটা আনবো। তো সেকেন্ড পার্টে তোমরা দেখবে অবশ্যই। আর ওখানে অনেকগুলো জায়গা, কৃষ্ণনগর, রাধানগরের আর অনেক ঐতিহাসিক মন্দিরগুলো আছে যেগুলো প্রায় 300-400 বছর পুরনো, সেই সব মন্দিরগুলোকে তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা দেখো, আর যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো, তো শেষমেশ একটা বসার জায়গা পেলাম আর দুজন মিলে বসে আছি আমবাগানটার ভেতরেই। তো বেসিক্যালি এই জায়গাটা এখন দেখছি একটা পর্যটন কেন্দ্র তো অবশ্যই, এছাড়া প্রচুর কাপেলরা আসছে, মানে প্রেম করার জন্য তো বেটার জায়গা হয়ে গেছে। আর তোমরা চাইলে এখানে আসতে পারো, এটা একদম কৃষ্ণনগর রঘুনাথপুর যে জায়গাটা আছে, যেটা খানাকুলের কৃষ্ণনগরের একদম সামনে, আর এটা তো বসতবাড়ি তোমরা বুঝতেই পারছো। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, শীতকালেও আসতে পারো, গরমকালেও আসতে পারো, যে কোনো সময়। খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে আমবাগান। তো সেখানে আমরা এখন বসে আছি। এই জায়গাতে কিন্তু পিকনিকও করার ব্যবস্থা রয়েছে, তোমরা যদি চাও পিকনিক করতে পারো। এখানে এসে বুকিং করলেই এরা পিকনিকের জন্য ব্যবস্থা করে দেয়, আর এক একজনের জন্য 10 টাকা করে নেয় টিকিট ঢুকতে গেলে। আর পিকনিক করতে গেলে, মানে যদি কোনো জায়গা নিতে হয় তার জন্য 150 টাকা ফি করতে হয়, এটা 25 জনের মধ্যে, এবং 25 জনের বেশি হলে সেটা 300 টাকা হয়ে যায়। আর এই জায়গাটা যে পিকনিক করবে তার জন্য বাসনপত্র তোমাদের নিয়ে আসতে হবে নিজস্ব। আর এছাড়া এখানে কিন্তু সাউন্ড সিস্টেমটা অ্যালাউ করে না, আর জলের ব্যবস্থা আছে চারিদিকটা। তো বেশ ভালো জায়গা, অনেকটা বড়। আমি অলরেডি দেখলাম এক কিছু লোক পিকনিক করছে এই গরমের মধ্যেও। শীতকালে কিন্তু তোমরা যে কোনো সময় আসতে পারো পিকনিক করার জন্য। তো আলাদাভাবে এর কোনো নাম্বার দিল না এরা, এখানে এসে টিকিট বুক করলেই অলরেডি এখানে পিকনিক করা যায়। তো গাইস চলো, এবার আমরা ভিডিওটা এখানে শেষ করবো। এবার যাবো গোপীনাথজির মন্দির এবং ঘণ্টেশ্বরী মন্দির, রত্নাবলী মন্দির, যেগুলি আমি দ্বিতীয় পর্বে আনবো। তো চলো সেই ভিডিওটা করি, আর ওখানে যাই। আর যেটা দ্বিতীয় পর্বে আসবো সেটা তোমরা ওয়েট করো, একদিন দুদিনের মধ্যে ওটা আমি পোস্ট করছি আমার চ্যানেলে। তো চলো, টাটা।